বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো, আর আমাদের সাথে তোমরা অনলাইনে আছো। তোমরা পড়ার টেবিলে থাকবে, পড়ার টেবিলে আছো, এবং আমরা রাজাবাড়ি স্টুডেন্ট কলেজ কর্তৃক স্যারেরা তোমাদের সাথে অনলাইনে আছি। আজকে পড়াবো শ্রেণী নবম দশম বিষয়ে বাংলা সহপাঠ নাটক বহিঃপীঠ। বহিঃপীঠ কতদিন পড়াইছি, তারপর থেকে পড়াবো। এখানে পড়াবো হলো হাসেন, দেখুন আপনি ওখান থেকে সরে আসুন, আপনার কোনো ভয় নেই, আপনার কথা পীর সাহেব জানেন না, জানবেনও না, আর খেয়ে দে দুপুরেই তিনি চলে যাবেন। তাহেরা হঠাৎ নেমে বসে মুখ ঢেকে কাঁদতে শুরু করে, মনে হবে অনেকক্ষণ কাঁদবে, কিন্তু শীঘ্রই চোখ মুছে শান্ত গলায়, আমাকে যখন আশ্রয় দিয়েছেন তখন আর একটুকু আমার জন্য করুন, তাকে আমার কথা বলবেন না। হাসেম, না না, কেউ বলবে খোদে যা। হাসেম, সে কেমন কথা, ফির সাহেবকে না বলে কি করে পারি, তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা, কে দেখবে তাকে। হাসেম, আম্মা এখন তো একটু চুপ করুন। তাহেরা, আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন, ডেমনাঘাট থেকে তুলে নিয়ে বজরায় আশ্রয় দিয়েছে, দয়া করে আর একটু করুন, কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাব না, পানিতে জাপ দিয়ে মরব তবু যাব না, আমার কথা অবিশ্বাস করবেন না। হাসেম হঠাৎ জোর দিয়ে, দেখুন আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই, আমি কথা দিচ্ছি পীর সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। খোদে যা, তুই আবার এর মধ্যে অত লম্বা চওড়া কথা বলছিস কেন, তোর বাপ ফিরে আসুন, তিনি বুঝে শুনে যাই করতে বলবেন তাই করা হবে। পাশের ঘর থেকে পীর সাহেবের ডাকে, আসে মিয়া, ওই যে পীর সাহেব তোকে ডাকছেন, গিয়ে দেখ তার কি চায়। তাছাড়া এবারে তোর অত গুড়গুড় করাও কি প্রয়োজন, মেয়েটারও যেন একটু লজ্জা সরম নাই, থাকলে কি এমন করে পালাতে পারে। বহিঃপীঠ, হাসেম বাবা, ও হাসেম মিয়া। হাসেম গলা উঁচাইয়া, এই জার্সি পীর সাহেব, তারপর মায়ের দিকে তাকি, আম্মা ছেলে ভাবে আপনার সঙ্গে কোনো দিন এত কথা বলি নাই বা মুখের ওপর জবাব দিই নাই, কিন্তু এখন সব যেন কেমন উলট পালট হয়ে গেছে, কাজেই আমাকে বলতেই হচ্ছে, আম্মা শোনেন আমার কথা, পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন, ভুল করে করুক আর যাই করে হোক, তিনি ঘর ছেড়ে পালিয়েছেন সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়, আপনি বুঝতেই পারেন তার মনের অবস্থা আপনার আমার মতন নয়, ফলে কি তিনি পানিতে জাপ দিয়ে নিজের হাত নিজের জান দেওয়ার কথা বলতেন। তাছাড়া দেমনার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে যখন মমতা জেগেছিল, তাকে না চিনে না জেনে তখন যখন নিজের বজরায় তুলে নিয়েছেন, তখন তার প্রতি আপনার কি একটু দায়িত্ব নেই। আম্মা, তাকে এখন আর কোনো কথা বলবেন না, একটু সবুর করে থাকুন, উনি যদি সত্যি হঠাৎ পানিতে জাপ দেন তখন আপনি কি একা থাকতে তাকে ঠেকাতে পারবেন। খোদে দা বিস্ময়, তুই কী চাস, পীর সাহেবের বিবিকে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন। হাসে, আমি বরং পাশের ঘরে যাই, পীর সাহেব বারবার ডাকছেন, দ্রুত পায়ে পাশের ঘরে চলে যান। খোদিদা কয়েক মুহূর্ত নত মুখে বসে থাকা তাহেরার দিকে তাকিয়ে থেকে তারপর আবার রান্না হাত দেয়। বহিঃপীঠ, এমন জোয়ান মর্দ ছেলে মায়ের আসল দড়িয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন। হাসেম, রান্না বান্না হচ্ছে, একটু সাহায্য করছিলাম, কেন ডাকছিলেন। বহিঃপীঠ, বিশেষ কিছু না, ভাবিতেছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো। হাসেম, কি করে নিরুদ্দেশ হই, পানিতে জাপ দিয়ে না পড়লে ওই কামরার থেকে তো আর পালানো যায় না। বহিঃপীঠ, উত্তম কথা, উত্তম কথা। হাসেম, উত্তম কথা কেন বলছেন পীর সাহেব। বহিঃপীঠ, না না, ও একটি কথার কথা, কিন্তু যে জন্য ডাকিয়েছিলাম, আরে তাই তো কি জন্য ডাকিলাম,
তাহা আর মনে করছিল না। বোধহয় একাকি বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না। সর্বদা ওয়াজ নসিহত করিবার অভ্যাস, কাহারো সঙ্গে কথা না বলি কহিয়া বেশিক্ষণ থাকিতে পারি না। তাছাড়া একাকি চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয়। সে কথা যাক, আপনার আব্বা ফিরতে এত দেরি করতেছেন কেন? হাসেম, আব্বা আপনার কি হয়েছে? আপনাকে অমন দেখাচ্ছে কেন? হাসেম পাড়ের দিকে তাকিয়ে, এই যে তিনি ফিরছেন, হাতে মামি অতি ধীরে পায়ে ধীর পায়ে প্রবেশ করেন। তার মুখ চিন্তাপ্রসন্ন, তাকে আরো দুর্বল দেখাচ্ছে। লাঠি হাতেই তিনি তফাতে বেঞ্চির উপর বসে নীরব হয়ে থাকেন। হাসেম, আব্বা আপনার কি হয়েছে? আপনাকে অমন দেখাচ্ছে কেন? বহিবে হাতে মালি কোনো উত্তর না দেওয়ায়, খোদা না করুন কোনো দুঃসংবাদ নাই তো জমিদার সাহেব? হাতে মালি মুখ তুলেছে, দুঃসংবাদ না, দুঃসংবাদ আর কি, তবে অসুস্থ শরীরে চলাফেরা করাও একটু হয়রান বোধ করছি। হাসেম আমাকে এক গ্লাস পানি এনে দাও। হাসেম কি দ্রুত গতিতে পাশের ঘরে যায়, গিয়ে নিজেই কলসি থেকে পানি ঢালে। হতে যা, পানি কার জন্য? হাসেম, হাসেম আব্বার জন্য, তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে।